দেশে আরো এক নতুন ভাইরাসের আতঙ্ক। নিপা ভাইরাসের পর এবার আতঙ্ক ছড়ালো আফ্রিকান সোয়াইন ফিভারের। দেশের পূর্ব দিকে রাজ্য মণিপুরের ইম্ফল জেলায় ছড়িয়ে পড়েছে সেই ভাইরাস। ইতিমধ্যে একাধিক শুকর এই রোগে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে। ইম্ফলের এরুইসেমাস পিক ফার্ম থেকেই মূলত এই ভাইরাস ছড়াচ্ছে বলে সূত্রের খবর। এই বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। দ্রুত এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। ইতিমধ্যে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, জীবিতই হোক বা মৃত, কোন শুকরকেই যেখানে আছে সেখান থেকে সরানো যাবে না। আর ওই শুকরদের সংস্পর্শে কোনো প্রাণী বা কোনো দ্রব্য যাতে না আসে সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। রাজ্য সরকারের নিষেধ থাকা সত্ত্বেও গত বুধবার ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস দিয়ে রাজ্যে 100-এর বেশি শুকর রাজ্যে এসেছে। এখন জনমনে প্রশ্ন এই শুকরগুলিকে নিয়ে। সেই শুকরগুলিতে যদি আফ্রিকান সোয়াইন ফিভারের ভাইরাস পাওয়া যায় তাহলে এই উৎসবের মরশুমে কি হবে? ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।